এরপরে প্রশ্ন হলো, দোকানে অনেক কাস্টমার কাপড় বানাতে দিয়ে যায়, কিন্তু কিছু কাস্টমার কাপড় বানাতে দিয়ে কাপড় নেয় না, এবং মেমোতে লেখা আছে এক মাসের ভিতর ডেলিভারি না নিলে কর্তৃপক্ষ দায়ী নয়, তারপরও ছয় মাস এক বছর রাখার পর কাপড়ের মালিক আসে না, এখন আমার করণীয় কি? না নেওয়ার কারণ এটাও হতে পারে যে কাপড়ের মূল্য থেকে মজুরি বেশি। ভাই, যদি এরকম হয় যে আসলে কাপড় বানাইতে দিয়েছে কিন্তু সে আর নেয় না, আছে এরকম লোক বহুত আমাদের দেশে, তো যদি এরকম হয় এবং আপনার মেমোতে স্পষ্ট লেখা থাকে এতদিন না এলে আর আপনি আমার দায় দায়িত্ব নাই, তাহলে সেক্ষেত্রে আপনি এটা বিক্রি করে আপনার মজুরির যে টাকা সেটা আপনি নিয়ে বাকি টাকা ওই ব্যক্তির তরফ থেকে দান করে দিবেন। কথা কি বুঝাতে পারছি? ধরেন জামার দাম হলো 2000 টাকা, রেডিমেড জামাটা, এটা বিক্রি যা করতে পারেন, এখন 2000 তো কেউ নেবে না, আর একজনের গায়ের মাপের জামা, আপনি 1500 বিক্রি করতে পারলেন, 1000 বিক্রি করতে পারলেন, মজুরি 500 টাকা, তাহলে মজুরি 500 টাকা, বাকি টাকা ওই ব্যক্তি যার কাপড় যে নেয় নাই তার পক্ষ থেকে দান করে দিবেন গরিব দুঃখীকে, ব্যাস শেষ। আর যদি এমন হয় যে এটা বিক্রি করলে যে টাকা পাবেন আপনার মজুরির টাকাই হবে না, তাহলে তার কোনো কথাই নেই, পুরোটাই আপনি রেখে দিবেন। এরপরে প্রশ্ন হলো, টয়লেট করার পর অবশ্যই কি ঢিলা কুলুক ব্যবহার করতে হবে? টয়লেট করার পর পানি ব্যবহার করবেন, আর পানি ব্যবহার করার আগে ঢিলা কুলুক টিস্যু এরকম কোনো কিছু দিয়ে পরিষ্কার করে নেবেন, এই দুইটাই যদি ব্যবহার করেন সেটা সবচেয়ে উত্তম। কোরআন কারীমে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ তাআলা তওবাকারীদেরকে পছন্দ করেন, ভালোবাসেন, আর উত্তম রূপে পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। এই উত্তম রূপে পবিত্রতা অর্জনকারী কারা, এটা নিয়ে মুফাসসিরগণের বহু মত আছে এবং প্রসিদ্ধ অনেকগুলো মত আছে। এর ভিতরে একটা মত হলো যে এই আয়াতে মূলত মসজিদে কুবা, যে মসজিদে নববীতে মদিনাতে যে মসজিদে নববীর আগে যে মসজিদ নির্মাণ হয়েছে মসজিদে কুবা, এই কুবা এলাকার মানুষদের কথা বলা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যারা ছিল তাদের মধ্যে একটা ভালো গুণ ছিল, কুবায় তারা বসবাস করতো, যে তারা মরুভূমিতে সাধারণত পানি পাওয়া টাফ ছিল, সেখানে তারা ঢিলা কুলুক ব্যবহার করতো, এরপর আবার পানিও ব্যবহার করতো, এই জন্য তাদের প্রশংসা করে আল্লাহ তাআলা বলেছেন যে উত্তম রূপে পবিত্রতা অর্জনকারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন এবং ভালোবাসেন। অতএব ঢিলা কুলুক বা টিস্যু ইত্যাদি ব্যবহার, এরপরে পানির ব্যবহার, দুইটা করতে পারলে অধিকতর উত্তম, কমপক্ষে পানি ব্যবহার করবেন। পানি পাওয়া যাচ্ছে না বা পানি নাই, তাহলে ঢিলা কুলুক ব্যবহার করলেও চলবে, যে কোনোভাবে ময়লা দূর করলে তাতে হয়ে যাবে, কিন্তু দুইটা জমা করতে পারলে অবশ্যই ভালো। অন্যের জমি দখল করে খাওয়ার বিধান কি? ভাই, এটা আমাদের দেশে খুব হয়, তাই না? গ্রামাঞ্চলে আর একটু বেশি হয়। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি কারোর এক বিঘত জমি অন্যায়ভাবে দখল করে, খায়, ভোগ করে, আত্মসাত করে, আল্লাহ রাব্বুল আলামিন 7 তবক জমিনকে তার গলায় ঝুলিয়ে দিবেন, এই জমিনে তাকে ধসাতে থাকবে, ভয়ঙ্কর অপরাধ। ভাইরা আমার, এই জমিন নিয়ে যেতে পারবেন না, ওই কবর 3.5 হাত মাটি ওইটুকুই আপনি পাবেন, খাবে হাতে বুতে, খাবে আপনার অন্যরা, আর দায় আপনাকে বহন করতে হবে, ইচ্ছে বড় নির্বোধ আর কে হতে পারে। এই জন্য খবরদার, এই হারাম খাবেন না, এই হারাম খাওয়াটা আগুন খাওয়া, জাহান্নাম খাওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ভয়ে মানুষের হক মেরে খাওয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এই জালিম যে মানুষের হক মেরে খায়, সে যত নেক আমল করুক না কেন, আল্লাহর কাছে বান্দার হকের নিষ্পত্তি করা ছাড়া তার কোনো রক্ষা হবে না। অতএব সাবধান থাকতে হবে।